নমস্কার, বুক লাইব্রেরিতে স্বাগত আমার সকল দর্শক বন্ধুদের। আমি ময়ূরী, আজকে আবারও নতুন আরেকটি উপস্থাপনা নিয়ে হাজির হয়েছি। এতদিন ধরে শারদীয়া দেশে প্রকাশিত উপন্যাসগুলি পড়ছিলাম এবং সেই উপন্যাসগুলির রিভিউ আনার জন্য আপনারা অনেকেই ভীষণভাবে বলছিলেন যে তাড়াতাড়ি যেন রিভিউ আনি, কিন্তু আপনাদের কথা রাখার চেষ্টা করার সত্ত্বেও উপন্যাসগুলি পড়া হয়ে গেলেও রিভিউ আনা হচ্ছিল না। তার কারণ, রিভিউ বানাতে গেলে তো একটি ভিডিও বানাতে হবে, তো সেই ভিডিও বানানোর জন্য যে প্রিপারেশন সেইটা বানিয়ে ওঠার সময় একদমই পাওয়া যাচ্ছিল না, তো সেই জন্যই ভিডিও বানানো হচ্ছিল না। তো এবার আসি আজকের আলোচনার মূল বিষয়ে, কিন্তু তার আগে বলবো যে আমাদের আলোচনা, আমাদের চ্যানেলকে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে এবং আমাদের আলোচনাগুলি যদি শুনতে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করবেন আমাদের কন্টেন্টগুলো ভালো লাগলে, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন। আপনাদের মতামত পেতে ভালো লাগে, জানতে ভালো লাগে আপনারা কি ভাবছেন। আর কথা না বলে আজকের আলোচনা শুরু করি। আজকে শারদীয়া দেশ 1431-এ প্রকাশিত একটি উপন্যাস নিয়ে কথা বলবো। তো প্রথমে প্রচ্ছদটা দেখিয়ে দিই, এগুলো আপনারা দেখেছেনই, জানেনই কেমন হয়েছে এবছরের শারদীয়া দেশের প্রচ্ছদ। শারদীয়া দেশে প্রকাশিত কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস নিয়ে কথা বলবো। উপন্যাসটির নাম হচ্ছে গ্যাসলাইটের ছায়া। এই উপন্যাসটির প্রেক্ষাপটে উঠে আসছে ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে 1947 সালে, তখন প্রিন্সলি স্টেট যেগুলো ভারতবর্ষের সাথে আশেপাশে ছিল তাদের কি কি করণীয় বা তারা কি কি করছে সেই বিষয়টা এখানে লেখক বলেছেন। যে মূলত ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছিল, বাস্তবে 560টির ওপর প্রিন্সলি স্টেট ভারতবর্ষে ছিল, কিন্তু যখনই স্বাধীন হচ্ছে সেই সময় ইংরেজরা তাদের সাথে কি অ্যাক্টিভিটিস করছে, মানে তারা কি দাবি করছে, তারা কি ভারতবর্ষের সাথে যুক্ত হয়ে যাচ্ছে নাকি তারা একা একাই স্বাধীনভাবে বাঁচতে চাইছে, মানে রাজ্য হিসাবে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এই উপন্যাসে লেখক কাল্পনিকভাবেই দেখিয়েছেন বলে বলেছেন, কিন্তু এখানে দেখানো হয়েছে। তবে মূলত এই উপন্যাসের মূল বিষয়বস্তু হচ্ছে তিনটি খুন। তিনটি খুনের কিনারাকে লেখক এখানে দুই রকমভাবে দেখিয়েছেন। লেখক নিজে দুটো চরিত্র হয়ে দুই রকমভাবে এই তিনটি খুনের তিনটি দিক দেখিয়েছেন, বা কিভাবে খুনটি হয়েছে বা কেন হয়েছে সেটা দেখিয়ে। একটা রকম হচ্ছে লেখক এখানে দেখিয়েছেন যে একজন স্কুল শিক্ষক, তিনি এই স্টেটের, এই চৌহান স্টেটের যে রাজা তার ভীষণ ঘনিষ্ঠ হয়ে যায়, সেই রাজা তাকে ভীষণ পছন্দ করে, সেই রাজা যে কথাগুলো বলছে এবং যে যিনি লিখছেন, যিনি মাস্টারমশাই ছিলেন, তিনি রিসার্চ করে যেটা লিখলেন খুনের কারণ সেটা মিলে যাচ্ছে, এবং সেটা কি কোথাও না কোথাও ক্যারল বলে একটি চরিত্রকে পাই, যিনি পুলিশ অফিসার, তিনি বলছেন গ্যাসলাইটের ছায়ায় আপনি লিখেছেন, অর্থাৎ গ্যাসলাইটিং করেছেন, অর্থাৎ রাজাবাবু, অর্থাৎ চৌহান স্টেটের যিনি রাজা, তিনি যা যা বলেছেন খুনের কারণগুলো সেটাই তিনি লিখছেন। তো এইটা একটা কারণ দেখানো হয়েছে তিনটি খুনের। আবার ক্যারল বা ওই পুলিশ অফিসার এই খুনের আরও অন্য কারণ দেখিয়েছেন। মূলত তিনটি খুনকে নিয়ে এই উপন্যাসটি লেখা। এই উপন্যাসটা পড়ার পর আমার লেখক সম্পর্কে এই ধারণা হয়েছে, বা লেখকের লেখনী সম্পর্কে, যে রহস্য উপন্যাস লেখার ক্ষেত্রে বা রহস্য তৈরি করার ক্ষেত্রে উনি আমার চোখে পিএইচডি করে ফেলেছেন। কারণ আমি তো রহস্য রোমাঞ্চ উপন্যাস খুব একটা পড়ি না, আমাকে কম পড়া হয়েছে, পড়ি না বলাটা বল, কম পড়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমার খুব ভালো লেগেছে এই উপন্যাসটি, কারণ আপনার বারবার মনে হবে যে দেখি এরপর ঘটনাটা কি হলো, কিন্তু সেই উত্তেজনাটিকে আপনাকে ধরে রাখতে হবে, কারণ লেখক আপনাকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। তো এইরকম একটি উপন্যাস আমরা এবারে শারদীয়া দেশে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখনীর মধ্য দিয়ে পেলাম, যেটা বেশ অন্যরকম লাগলো। তো আমার বেশ ভালো লেগেছে এই উপন্যাসটি। আপনারা যদি পড়ে থাকেন আপনাদের কি মনে হয়েছে জানাবেন। তবে এই উপন্যাসে আমরা প্রেক্ষাপটটায় যদি দেখি, দেখা যায় যে সিমলা উঠে আসছে, মানে সিমলার প্রেক্ষাপটে বা সিমলার প্রাকৃতিক বর্ণনা দিয়েছেন লেখক, এবং সেখানকার জঙ্গল, সেখানকার আদিবাসী কাশ্মীরিদেরকে নিয়ে লিখেছেন, এবং কাশ্মীরিদের
যে একটি ফুল, যে ফুলটি তাদের পরিচয় বহন করে, এই নানান রকম প্রসঙ্গ নিয়ে এসে উপন্যাসটির প্রতি একটা অমোঘ টান লেখক তৈরি করেছেন এবং উপন্যাসটি শেষ করতে আপনাকে ভীষণভাবে সাহায্য করবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই উপন্যাসের মধ্যে ইতিহাসকে টেনে নিয়ে এসে বারবার আপনার মনে হবে যে সত্যিই হয়তো 1947 সালে, 1972 সালে, 1973 সালে এই এই ঘটনাগুলো ঘটেছে। এখানে মহাত্মা গান্ধীর উল্লেখ পায় বা সেই সময় যে ইন্দিরা গান্ধী, সেই উল্লেখগুলো কিন্তু লেখক করেছেন, কিন্তু তারপরে বলেছেন যে পুরোটাই কাল্পনিক। সে কাল্পনিকই হোক আর বাস্তবসম্মতই হোক, লেখা যে কাল্পনিক হবে বা কোনো কিছু ক্রিয়েটিভ কিছুর মধ্যে যে কল্পনা যে মিশে থাকবে সেটা তো আমরা সকলেই জানি, কিন্তু তারপরেও 1972-73 সালে আমাদের ভারতবর্ষের ইতিহাসটা ঘাঁটলে আমরা দেখতে পাবো যে এই সময় নামগুলো কিন্তু আমরা পাই এবং 1947 সালেও প্রিন্সলি স্টেটগুলোর কী কী সমস্যা তৈরি হচ্ছিল সেটাও আমরা দেখতে পাবো। তো এই ছিল আজকের আমার আলোচনা। আমার এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই উপন্যাসটি গ্যাসলাইটের ছায়া, এই উপন্যাসটি পড়ে আপনাদের কি মনে হয়েছে, বিশেষত এই খুনগুলোর যে প্রেক্ষিত, আমার তো মনে হয়েছে যে চৌহান স্টেটের যখন লোকজন মারা যাচ্ছে তাদের মৃত্যুর পিছনে হয়তো দায়ী সম্পত্তি, অথবা যে অত যাই বলুক না কেন হয়তো বা এই যে প্রিন্সলি স্টেটের স্টেটগুলি একা থাকতে চেয়েছিল, আবার সেই সময়ের যে রাজা তিনি চেয়েছিলেন যে না ভারতবর্ষের সাথে যুক্ত হয়ে যাব, এই যে দুরকম মতামত ভাইদের মধ্যে, সেই জায়গাটা থেকেও হয়তোবা খুন হয়ে গেছে বলে আমার মনে হয়েছে। আপনাদের কি মনে হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মতো এটুকুই, পরবর্তীতে আবারও নতুন আরেকটি উপস্থাপনায় আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বই পড়বেন। দেশের উপন্যাসগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আজকে বিদায়।